রাজশাহীর একটি কার সার্ভিসিং সেন্টারের আগুনে পাঁচটি গাড়ি পড়ে গেছে সময় পাশের একটি আবাসিক বহুতল ভবনের দ্বিতীয়তলায় আগুন ছড়িয়ে পড়ে তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভোরে কার সার্ভিস সেন্টারে আগুনের সূত্রপাত সেখান থেকে পাশের দশতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন ছড়ায় এতে ভবনটির তলায় থাকে একটি রেস্তোরাঁ পড়ে যায় তবে আবাসিক ফ্ল্যাটগুলোতে তেমন ক্ষতি হয়নি ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন